আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে ফারজানা কাদির বলছি। আজকে আমরা একটা কালচারাল প্রোগ্রামে যাচ্ছি, আশিয়ার স্কুলের প্রোগ্রাম। আশিয়া, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, তোমার ভালো লাগছে? আশিয়া কিন্তু আজকে প্রোগ্রাম নিয়ে অনেকদিন ধরে এক্সাইটেড ছিল, অনেক লেখা গিয়েছে প্রোগ্রাম করবে এটা নিয়ে তো এক্সাইটেড, তার থেকে বেশি এক্সাইটেড কি নিয়েছিল আশিয়া? আশিয়া সাজুগুজু করবে, কারণ আশিয়ার মা আশিয়াকে সাজুগুজু করতে দেয় না, তাই না? দেখে একটু দূরে যাও, ভিউয়ার্স থেকে দেখাই তোমার কেমন লাগছে। চলো চলো, আমরা এখন স্কুলের দিকে যাই। আশিয়া আজকে ফ্যাশন শোতে চুড়িওয়ালি সাজে পারফর্ম করবে। সে গত কয়েকদিন যাবৎ তার প্রোগ্রামে অ্যাটেন্ড করা এবং কিভাবে প্রোগ্রামে সাজবে এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল। সো ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকুন, আমি স্কুলের প্রোগ্রামটি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নেভি অ্যান্ড কলেজ, স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আমি আপনাদেরকে একটু স্কুলটা দেখাই, সবটা তো সময়ের জন্য ঘুরে দেখানো সম্ভব হবে না। এখন যাচ্ছি স্কুলের অডিটোরিয়ামে, এই অডিটোরিয়ামটি নতুন করা হয়েছে। আজকের প্রোগ্রাম হচ্ছে প্লে গ্রুপ থেকে কেজি ক্লাসের র‍্যাম্পস কম্পিটিশন এবং ফ্যাশন শো। এই প্রোগ্রাম উপলক্ষে বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানদের উপস্থিতিও চোখে পড়ার মতো। আশিয়া তার ক্লাস টিচার ও ক্লাসমেটদের দেখে অনেক খুশি হয়েছে। আজকের ফ্যাশন শো প্রোগ্রামের জন্য আশিয়ার ক্লাস টিচারকে ধন্যবাদ না দিলেই নয়। গত বেশ কিছুদিন যাবৎ উনি বাচ্চাদের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনেক পরিশ্রম করেছে। মিসের এই অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে বাচ্চারা ভালো একটা প্রিপারেশন নিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছে। আজকের প্রোগ্রামে সব বাচ্চারাই অসাধারণ পারফর্ম করেছে। এই প্রোগ্রাম নিয়ে বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল। সময় স্বল্পতার জন্য পুরো প্রোগ্রাম তো আর আপনাদের দেখানো সম্ভব নয়, আমি আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করছি। সো ভিউয়ার্স, আমার সাথে প্রোগ্রামটি উপভোগ করতে থাকুন।
আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। দেখা হবে পরের ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।